আতুলিত বল ধাম হেম শৈলাবদেয়ং দনুজ বল কৃষানং জ্ঞানিনামগ্রগণম সকল গুণ নিধানং বানরাণামদীশং রঘুপতি প্রিয় ভক্তং বাত জাতং নমামি। রাধে রাধে বন্ধুরা, আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশাতে উপস্থাপিত মাসিক রাশিফল ভিডিওতে। প্রথমেই আজকের এই প্রতিবেদনে আপনাদের অনেক অনেক স্বাগত, অভিনন্দন এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মে 2024 প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। তার সাথে সাথে আপনাদের বলবো এমন কিছু টোটকা বা টিপস যেটি নিয়ম মতো পালনে আপনারা অনেক সুফল অর্জন করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন এবং এই পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনারা সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। ২০২৪ সালের পঞ্চম মাস মে মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য খুবই অনুকূল মাস হতে চলেছে। যদিও সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের কর্মব্যস্ততা বজায় থাকতে দেখা যাবে, যে কারণে আপনারা পরিবারের সদস্যদের সাথে তুলনামূলক কম সময় অতিবাহিত করতে পারবেন, ফলে তারাও আপনাদের বেশ মিস করবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের প্রেম সম্পর্কে যে কোনো বিষয়কে কেন্দ্র করে এই মাসে বিভিন্ন ঝামেলা বা বাধানুবাদের মতো পরিস্থিতির উত্থান হতে পারে। তবে যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের জন্য মে মাস বেশ অনুকূল ফল প্রদান করবে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন এবং আয়ের পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে। আপনাদের মধ্যে যারা বিদেশ ভ্রমণের বিষয়ে পরিকল্পনা করছেন বা বিদেশে নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠা করার বিষয়ে ভাবছেন, মে মাসে তাদের এই স্বপ্ন বা পরিকল্পনা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, অথবা এই সম্পর্কিত কোনো কথাবার্তা অগ্রসর হতে পারে। চাকরিজীবীদের জন্য এই সময়টি বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে। তার সাথে সাথে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তারাও তাদের জীবনেও বেশ ভালো ফল ও সাফল্য লাভ করতে পারবেন। যদিও শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থী বিদ্যার্থীরা বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তাই তাদের লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। কর্মজীবনের দিক থেকে মে মাস যদিও কিছুটা উত্থান পতনে পূর্ণ থাকতে চলেছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন, তবে এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের করা পরিশ্রমের যোগ্য, যথাযথ ও উপযুক্ত ফল লাভ করতে আপনারা পারবেন। যারা সরকারি চাকরির সাথে যুক্ত সেই সকল ব্যক্তিদের মে মাস খুবই উপযোগী সময় হতে চলেছে। পাশাপাশি যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন সেই সকল ব্যক্তিরাও মোটের ওপর বেশ ভালো ফল লাভ করতে পারবেন। যেহেতু মাসের শুরুতে আপনাদের দশম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে কর্মক্ষেত্রে পদোন্নতি প্রাপ্তির সম্ভাবনা খুবই প্রবল। সরকারি ক্ষেত্রে কর্মরত ব্যক্তিদের জন্য কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল পাওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি। এছাড়া যেহেতু আপনাদের ষষ্ঠভাবের অধিপতি মঙ্গল রাহু ও বুধের সাথে একত্রে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, এর ফলে এই মাসে আপনারা আপনাদের কেরিয়ারে কিছুটা উত্থান পতনের সম্মুখীন হতে পারেন। তবে কর্মক্ষেত্রে যারা আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীরা আছেন তারা আপনাদের পরাজিত বা কর্মে বাধা বিপত্তি সৃষ্টি করার জন্য কোনো বিশেষ কূটনৈতিক কৌশল অবলম্বন করতে পারেন, ফলে যে কারণে আপনাদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং আপনারা বর্তমান অবস্থান বা প্রতিদ্বন্দ্বিতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তবে আপনাদের কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে হবে এবং লক্ষ্যের প্রতি অবিচল হয়ে কর্ম সম্পাদন করতে হবে, তবেই আপনারা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবেন। যদিও প্রতিপক্ষরা এই সময় আপনাদের নানা প্রকার সমস্যায় ফেলার কূটনৈতিক প্রয়াস প্রচেষ্টা চালাতে পারেন, তবে এই সময় কর্মক্ষেত্রে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে প্রচুর সাহায্য, সহযোগিতা ও সহায়তা পাবেন, ফলে আপনারা কাজের পরিবেশ বজায় রাখতে সক্ষম হবেন। যারা চাকরিতে কোনো ছোট পদে আসীন সেই সকল ব্যক্তিদের বড় পদে উন্নীত হওয়ার সুযোগ রয়েছে। আবার কর্মক্ষেত্রে আপনাদের কারো সাথে সম্পর্ক স্থাপন হতে পারে, তবে এটি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, অন্যথায় সময় সুযোগ দুই নষ্ট হতে পারে। এই মাসটি ব্যবসায়ীদের জন্য বেশ অনুকূল হতেই দেখা যাবে, যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি শুক্র আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে যদি আপনারা আপনাদের ব্যবসায় কোনো মূলধন বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে এই মাসে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। এমনকি বিদেশি কোনো
মাধ্যম থেকে ব্যবসায় কোনো বিশেষ সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। আবার মাসের দ্বিতীয়ার্থে অর্থাৎ 19 মে শুক্র যেহেতু আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, এর ফলে আপনারা আপনাদের ব্যবসায় প্রভূত উন্নতি ও অগ্রগতির সম্ভাবনা আরও বৃদ্ধি পেতেই দেখা যাবে। এবারে যদি মে মাসের আর্থিক অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা হয়, তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাস বেশ অনুকূলেই থাকবে। যে কোনো অর্থনৈতিক বিষয়ে বেশ ভালো সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। যেহেতু মাসের শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে ভগবান সূর্যনারায়ণ অবস্থান করবেন, সেহেতু যারা সরকারি কর্মচারী আছেন তারা এই মাসে সরকারি ক্ষেত্র থেকে কোনো বিশেষ আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন। তাই এই মাসে আপনাদের জীবনে আসা বিভিন্ন প্রকারের সুযোগ সুবিধার সঠিক এবং যথাযথ ব্যবহার করতে হবে, তবে আপনারা জীবনে নিশ্চিত সাফল্য লাভ করতে পারবেন। যাতে এই সুযোগগুলি আপনাদের হাতছাড়া না হয়ে যায় সেই বিষয়েও আপনাদের সঠিক প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে। আবার যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে বসে আপনাদের প্রথম তৃতীয় এবং একাদশে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনারা আপনাদের ব্যবসায় বেশ ইতিবাচক ফল লাভ করতে পারবেন। পাশাপাশি আপনারা যদি ব্যক্তিগত প্রচেষ্টা ও সঠিক পরিকল্পনা ও কর্মোদ্যোগ ব্যবহার করে চলতে পারেন, তবে আপনারা এই মাসে অধিক অর্থ উপার্জনও করতে পারার প্রবল সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি যেহেতু আপনাদের পঞ্চমভাবে রাহু, মঙ্গল ও বুধ এই ত্রিগ্রহ একত্রে অবস্থান করে একাদশভাবে দৃষ্টি বিনিময় করবেন, সেই কারণে এই মাসে আপনাদের বিভিন্ন উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে। এমনকি সরকারি খাত থেকেও এই মাসে আপনারা কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে যদিও এই মাসটি কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়েই অতিবাহিত হতে চলেছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন। যেহেতু মাসের শুরুতেই মঙ্গল, রাহু এবং বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনারা পেট সংক্রান্ত কোনো সমস্যা সম্মুখীন হতে পারেন এবং যাকে কেন্দ্র করে আপনাদের মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়েই কোনো প্রকার পেটের রোগ সম্পর্কে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং পেট সংক্রান্ত কোনো সমস্যাকে অবহেলা না করে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে এবং সময় মতো কোনো বিশেষজ্ঞ বা ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করে চলতে হবে। ইতিমধ্যেই আপনারা যদি কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকেন, তবে অবিলম্বে কোনো স্বনামধন্য ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করুন। তবে ইতিবাচক দিক হলো এই যে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করে আপনাদের রাশিতে দৃষ্টি দেবেন, সেই কারণে আপনারা স্বাস্থ্যের দিক থেকে বেশ সতেজতা বোধ করবেন এবং মানসিকভাবেও বেশ ইতিবাচক থাকতেই আপনাদের দেখা যাবে। ফলে এই সময় আপনাদের মধ্যেও ধীরে ধীরে ব্যক্তিত্বের উন্নতি হতে দেখা যাবে। তবে অঙ্গারক দোষের কারণে এই মাসে আপনারা নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে পারেন, এই সম্ভাবনা রয়েছে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের স্বাস্থ্য সম্পর্কে বেশ সচেতন ও সতর্ক থেকে চলতে হবে। এবারে যদি আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনের বিষয়ে আলোচনা করা হয়, তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন সম্পূর্ণ মাসটাই আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক সামঞ্জস্যের অভাব দেখা যাবে। আবার যেহেতু মাসের শুরুতেই রাহু, মঙ্গল এবং বুধ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, ফলে এই মাসে আপনারা আপনাদের অভিব্যক্তি প্রিয়জনের সাথে ভাগ করে নিতেও সক্ষম হবেন, এর ফলে আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক যোগাযোগে শ্রীবৃদ্ধি ঘটবে। তবে যেহেতু রাহু ও মঙ্গলের একত্রে অবস্থান করার কারণে অঙ্গারক দোষের সূচনা হবে, সেই কারণে এই সময় আপনাদের উভয়ের মধ্যে যে কোনো কারণে ঝগড়া বিবাদের মতো পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে অঙ্গারক দোষের কারণে এই মাসে আপনাদের প্রিয় মানুষটির মধ্যে কিছুটা বিরক্তি ভাব প্রকাশ পেতে পারে এবং আচরণে আমূল পরিবর্তন দেখা যেতে পারে। এমনকি এই সময় আপনাদের উভয়ের কোনো প্রকার স্বাস্থ্য সমস্যা দেখা দেওয়ারও আশঙ্কা রয়েছে, এই কারণে আপনাদের সম্পর্কের উপর প্রভাব বিস্তার করতে পারে। এই সময় আপনাদের উভয়ে একে অপরের প্রতি বেশ সহায়ক হতে হবে। পাশাপাশি আপনাদের এই সম্পর্ককে ঘিরে আপনারা যদি কোনো প্রকার সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, তবে 10 মের পর থেকে যখন বুধ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন ও উন্নতি হতে শুরু করবে। তবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি আপনাদের খুব একটা অনুকূলে থাকবে না বললেই চলে। তবে বিবাহিতদের জন্য এই মাসটি বেশ শুভ সময়, যেহেতু মাসের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, সেই কারণে এই সময় আপনাদের মধ্যে সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আগের থেকে আরও বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময় আপনাদের স্বামী অথবা স্ত্রীর আচরণের প্রভূত উন্নতি হতে দেখা যাবে, যার ফলে আপনাদের দাম্পত্য জীবনে আনন্দ ও সুখের সঞ্চার হতেই দেখা যাবে। আবার যেহেতু মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান সূর্যনারায়ণের সাথে আপনাদের ষষ্ঠভাবে একত্রে অবস্থান করবেন, সেই কারণে এই সময় আপনাদের জীবনসঙ্গী আপনাদের কাছ থেকে কোনো দামি উপহার বা জিনিস দাবি করতে পারেন। তবে এই সময়ে তাদের মধ্যে অহংকার বা অভিমান অনেকাংশে বৃদ্ধি পেতে পারে বা তাদের আচরণে প্রকাশ পেতে পারে। তবে সময়ের সাথে সাথে পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতেই দেখা যাবে।
19 মে শুক্র যখন তার নিজস্ব রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে গোচর করবেন, তারপর থেকে আপনাদের উভয়ের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং একে অপরের মতামতকেও আপনারা অধিক গুরুত্ব দিয়ে চলবেন। ফলে সম্পর্কের মধ্যে প্রেম ও রোমান্স অনেকাংশে বৃদ্ধি পেতে দেখা যাবে। তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের জীবনসাথীর সাথে ভালো সময় কাটানোর প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে এবং একে অপরের সাথে অধিক সময় অতিবাহিত করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। তবেই আপনারা আপনাদের বৈবাহিক জীবনে আনন্দ এবং সুখ অনুভব করতে পারবেন। মে মাস আপনাদের পারিবারিক জীবনে কিছুটা উত্থান পতন থাকবে। এই মাসে যে কোনো বিষয়কে কেন্দ্র করে পরিবারের অভ্যন্তরে বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝা সৃষ্টি হতে পারে, যে কারণে পারিবারিক পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সম্পূর্ণ মাস জুড়েই কাজের প্রতি আপনাদের ব্যস্ততা বেশি থাকতেই দেখা যাবে। আবার যেহেতু কর্মক্ষেত্রে আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে, তাই সেই কারণে এর প্রভাবে আপনাদের পারিবারিক পরিবেশও প্রভাবিত হতে দেখা যাবে। তবে সামগ্রিকভাবে এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের অবস্থান এবং মর্যাদা নিশ্চিত বৃদ্ধি পেতে দেখা যাবে। আবার কর্মব্যস্ততার কারণেও আপনারা পরিবারে এই সময়ে তুলনামূলক কম সময় দিতে সক্ষম হবেন। বিশেষ করে এই মাসে আপনাদের মায়ের জন্য কিছুটা সময় বের করতে হবে, কারণ তিনি আপনাদের কিছুটা হলেও আপনাদের পারিবারিক উপস্থিতি মিস করবেন। তাই সময় পেলেই তার সাথে কথা বলুন এবং সময় দিন। পাশাপাশি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের প্রতি ভাই বোনদের আচরণ বেশ সহযোগিতামূলক থাকতে দেখা যাবে। এমনকি এই মাসে আপনারা তাদের সহায়তায় কোনো নতুন বাড়ি বা সম্পত্তি কেনার বা গৃহ পুনর্নির্মাণ করার সুযোগ পেতে পারেন। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, সেই কারণে আপনারা যারা পারিবারিক ব্যবসা পরিচালনা করেন তাদের ব্যবসায় প্রভূত উন্নতি এবং উত্থান হতে দেখা যাবে। পাশাপাশি এই সময় পরিবারের সদস্যদের মধ্যেও বেশ অনুকূল পারস্পরিক সমন্বয় ও পরিবারের সদস্যদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে এবং ধীরে ধীরে উভয়ের প্রতি উভয়ের ভালোবাসার অনুভূতিও দৃশ্যমান হবে। গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মাসের প্রতি শনিবার করে যে কোনো অসহায় ও দরিদ্র মানুষদের এবং রাস্তার কুকুরকে সাধ্যমতো খাবার খাওয়ান। প্রতিদিন স্নানের পর ভগবান সূর্যনারায়ণকে অর্ঘ্য নিবেদন করুন। প্রতিদিন স্নানের পর দুর্বাঙ্কুর নিবেদন করে ভগবান শ্রী গণেশের পূজা করুন এবং প্রতি মঙ্গলবার ছোলা ও গুড় নিবেদন করে হনুমানজির পূজা আরাধনা করুন। প্রতিদিন অবশ্যই নিয়ম করে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল পাবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে। আজকের মতো এতটুকুই। মে মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল। দেখা হবে অন্য কোনো প্রতিবেদন নিয়ে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনিবরদায় রামদূতায় স্বাহা।